गुड मॉर्निंग फ्रॉम केदारनाथ। घड़ी काटे बजे एखन 7:06। आमी किन्तु नंदी कमप्लेक्स नहीं, नंदी कमप्लेक्सर आशेपाशे प्रचुर टेंट आछे, सेरकम टेंट आछे कारण आमी प्रथमत एक दिन जो बुकिंग करेछिलाम, बाट दो दिन थेके गेछि केदारनाथ। एत भलो जगह, एत माने कि बोल स्वर्ग जगह बोले, तोमादेर इच्छा हय दो दिन थेके जाए बा तारो बेशी। तार सेरकम एकटा टेंटे छिलाम, जस्ट देखो एरकम टेंटे छिलाम। सेक्षेत्रे एई मोटा तोमार दियेछिलो कम्बल। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমরা এখানে এসে ফোন আর পাওয়ার ব্যাংক অবশ্যই চার্জ দেওয়ার পরে জামার ভিতরে বা সোয়েটার ভিতরে রেখে দেবে। আমার একটা চেনা শোনা একজনের পাওয়ার ব্যাংক ডেড হয়ে গেছিলো, বাইরে দিয়েছিল চার্জে, তাই কারণ কালকে প্রায় মাইনাস চলে গিয়েছিলো, 0, 1, 2 সব সময় এটা। অত ওই পাওয়ার ব্যাংক কিন্তু ড্রেন হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। হরার মহাদেব, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আছি কেদারনাথে। কেদারনাথে সব থেকে বড়ো কোশ্চেন আসে, যেটা হলো যে আমরা কেদারনাথে এসে থাকবো কোথায়। এবং কেদারনাথে এসে প্রচুর দেখতে পাচ্ছ টেন্ট রয়েছে, এরা প্রাইভেট, এখানে তোমার 500-600 টাকা হয়ে যাবে। ওকে, আমি যেমন একটা টেন্টে ছিলাম, সেই টেন্টে 600 টাকা নিয়েছিল পার হেড। কিন্তু তোমাদেরকে আমি রেফার করব, তোমরা অবশ্যই গভর্নমেন্ট থেকে অর্থাৎ জিএমভিএন থেকে বুক করেই আসবে। এবার জিএমভিএন বুকের অনেকগুলো ভাগ আছে টেন্টের, যেমন ধরো নন্দী কমপ্লেক্স আছে, হিমলক আছে, বাসুকি আছে, অনেক রকম ভাগ আছে। এবার সেটা কোথায় এবং কেমন কন্ডিশান সেটাই দেখাবো তোমাদেরকে। ওকে, তোমরা হেঁটে এলে কেদারনাথের পথে বেস ক্যাম্প ক্রস করে সবার প্রথমে যে টেন্টটা আছে সেটা হলো নন্দী বেস ক্যাম্প ভৈরবনাথ টেন্ট কলোনি। চলো, ভৈরবনাথ টেন্ট কলোনি এটা কিন্তু সবার প্রথমে পড়বে, এটা প্রথম জানলাম আমি। এই যে ভৈরবনাথ টেন্ট কলোনির টেন্টগুলো ঠিক এই রকমের, এখানে ছোট টেন্টও আছে, বড় বড় টেন্টও আছে, ঠিক আছে। আর অনেকটা জায়গা জুড়েই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হলো একটা টেন্ট, টেন্টের মধ্যে মোটামুটি 1, 2, 3, 5 জন, 5 জন, 10 জন থাকতে পারবে। ভাই প্রাইস কিতনা লিয়া? ও ওকে, যবি হো এরকম। কিন্তু সাথে দেবে তোমাদের স্লিপিং ব্যাগ। এটা তোমাদের ভৈরবনাথ টেন্ট কলোনি, এনারা জানে না ভাড়া কত, যাই হোক তোমরা কিন্তু যখন বুক করো দেখতেই পাবে। আমি এক্স্যাক্টলি জানি না কিন্তু, ওকে, কারণ আমি এখানে থাকিনি তাই। এটার আর এটার বাথরুম কিন্তু আমি দেখতে পারলাম না কোনখানে। ভাই স্যার টয়লেট কী ধরনের টয়লেট? উদার বি হ্যায় পার্সোনাল নেই হ্যায়, পার্সোনাল নেই। ওকে, টয়লেট কিন্তু কোনো পার্সোনাল হবে না। ভাড়া কিতনা হয় দরকার? 600। এ কি অনলাইন বুক করতে পারে কেন ইধার কাকে? हाँ जी, ऑनलाइन भी होता है, अगर यहाँ पे खाली रहा तो खाली भी मिलेगा, नहीं तो हमारा ऑनलाइन ज़्यादातर बुक होता है। ओके, हमारे ऊपर 3 कैंप हैं, वो सारे ऑनलाइन फुल हैं। ओके, वो भी जा रहे हैं। ओके ओके, ठीक है। तो इधर कोई पब्लिक, सब कुछ पब्लिक ही टॉयलेट है, ठीक है, प्राइवेट टॉयलेट नहीं है। तो डेट चार्ट दिया है भैरव नाथ टेंट कलोनी टेंट ग्राउंड बेडेड सीवात। मे और जून मास दिखे 600 टाका उइथ जीएसटी, জুলাই আগস্ট মাসে কমে যাবে 448 উইথ জিএসটি, আর সেপ্টেম্বর টু নভেম্বর সেটা 560 টাকা উইথ জিএসটি। ওকে, অন দ্য ওয়ে চারিপাশে কিন্তু প্রচুর টেন্ট পাবে, তোমরা এখানে এসেও টেন্টে থাকতে পারো। ওই 600 টাকার মধ্যে আশা করি হয়ে যায়। ইয়েলো কালারের পুরুষ এবং মহিলা কিন্তু পাবলিক টয়লেট রয়েছে। ওকে, ভৈরবনাথ টেন্টটা হলো আমাদের কেদারনাথের থেকে সব থেকে দূরে অবস্থিত। ওকে, ভৈরবনাথ ক্যাম্প ক্রস করার মাত্র 3-4 মিনিট উপরের দিকে আসলেই আমাদের নেক্সট টেন্ট দেখতে পাচ্ছ, প্রচুর টেন্ট। এটা হলো আমাদের বাসুকি টেন্ট কলোনি। এটাও কিন্তু প্রাইস বলে দেওয়া আছে, মে জুনে 600 উইথ জিএসটি, জুলাই আগস্ট 448 উইথ জিএসটি, আর সেপ্টেম্বর নভেম্বর 500 উইথ জিএসটি, ঠিক আছে। আর এই হলো রুমের কন্ডিশন, হবে একই রকমের রুম হবে সবগুলোর ক্ষেত্রেই, এগুলোকে 2 জন বা 3 জন, বড়গুলোর ক্ষেত্রে 10 জন, আর
एगुलो खेते चार जन आराम से थकते पार बे वाओ जस्ट आर वही एक ही कथा कोनो रकम प्राइवेट टॉयलेट किन्तु नहीं कैंपे बा टेंटे शुधुमात्र जे कॉटेज नेबे तादेर क्षेत्रे किन्तु आमादेर प्राइवेट टॉयलेट थाकबे एकटा इनफरमेशन जेगुलो देखालाम आगे बासुकी और भैरव सेगुलो किन्तु टाकार साथे तोमार डिनार किन्तु इनक्लूड नय एटा माथाय राखबे कलर गुलो किन्तु सबकिछु सुलभ शौचालय प्रचुर आछे एखाने बासुकी ट्रेन थेके 5 मिनिट हाँटले जे ट्रेनटा सेटा आमि छिलाम आर आगेओ 3 बछर दुबार मा 3 बार छिलाम एखाने छिलाम सेटा हलो आमादेर ट्रेन कलोनी प्रीफैब्रिकेटेड हट्स नोंडी बेस कैम्प आर एटा किन्तु रिसेप्शन नोंडी कमप्लेक्स केदारनाथ बेस कैम्प चलो जेखने परशु दिन रात से देखिए नहीं बुझते हमें कथा छिलाम एक क्षेत्र क्योंकि अनेक अपशन आखिरे तुम्हारे टेंट जेमन आज एक टेंटे तुम दस जन को थको एचड़ाओ कटेज आज कटेजर मध्य क्योंकि तुम्हारा गरम जल पाओ वोटार दाम मे बी 1200 टाका और आप जो थे से 900 टाका कैमन चलो यटाई छिलाम से क्षेत्र यही हलो ये आमादेर बंधु रही है से क्षेत्र एक ही बेपार एखाने आमादे किन्तु स्लिपिंग बैगे दिए एट इम्पोर्टेंट तुम्हारे जो सत्य ठंडा लागे आरो बेशी स्लिपिंग बैग देर पर लागे ना किन्तु हाँ गरम लागे ताहले तुम्हारा कम्बलो किन्तु एदेर काछ थेके निते पारो 200 टाकार परिबर्ते एर मध्य तार आगे देखिनि एखाने आमादेर कटेजटा केमन हय एकदम टेंटेर पाशे कटेज रयेछे कटेजे जे ढुके एक क्षेत्रे देखो एखाने एकदम मेस जेमन थाके एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस टोटाल दसटा रयेछे किन्तु एखाने खाट सेक्षेत्रे एखाने चार्जिंग पॉइंट आछे हाँ आरेकटा जिनिस टेंटेर मध्ये किन्तु चार्जिंग पॉइंट आछे असुविधा किच्छु नेई हाँ तोमरा पारले थ्री प्लग जेगुलो हय आर कि जेगुलो एकसंगे अनेकगुलो चार्ज देवा जाए ओटा अवश्य किने आनबे ठीक आछे तोमार सुविधा हबे चलो एर एकटु बाथरूमटा देखे नेई ताहले एखाने आबार आलादाभाबे जलो रयेछे विशाल ब्यापार এখানে তো কারেন্টার নেই মনে হচ্ছে দেখো এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে একদম সাথে গিজারও রয়েছে হ্যান্ড ওয়াশও রয়েছে দারুণ এটা আর এদিকে যদি যায় সেক্ষেত্রে বাবারে বাবা তো টাইট এক্ষেত্রে রয়েছে মানে দুখানা তোমাদের টয়লেট রয়েছে কিন্তু অথবা আমি মনে করি এটা কিন্তু বেস্ট और एक क्षेत्र क्योंकि तुम्हारे दिए कम्बल दिए कम्बल ठीक है ये क्यों तुम्हारे स्लिपिंग बैग दे मन है जो तुम्हारा जो खूब वयस्क लोक खूब बाच्चा नहीं आसो तेल ये बेस्ट है क्योंकि एखान टोटाल 20 हाट आज ठीक है और ओईजे देखते क्योंकि एक संगे बाथरूमो रही है जेहेतु बोल क्षेत्र यही टेंटे तुम्हारे किन्तु खावा दावार व्यवस्था रही है तुम्हारा डिनार करते पारबे डिनारटा देया हय ओइखान थेके और एखाने हलो तुम्हारे रान्नाघर चलो देखे एक बार गुड मर्निंग सो ये हमारा भाई क्योंकि इस बार 3 टाइम्स हो गया हमारे केदारनाथ सो रिलेटिव हो गया ठीक है सो इनारा खूब सुंदर सुंदर रान्ना करे कोनो असुविधा नहीं आई थिंक एखाने तुम्हारा गरम जल पे जेते पारबे एटा हट वाटारो आछे ठंडा वाटारो आछे कोनो समस्या होबे ना राते तो एखाने फ्रीते खाना हय तार जन्य एखाने बड़ो चेयार टेबिल रयेछे एछाड़ा एखाने किन्तु सकालबेला टिफिनेर व्यवस्था रयेछे जार दाम बाकी समस्त दोकानेर थेके 10 टाका होलेओ कम फार्स्ट 150 टाका लांच 250 टाका डिनार 250 टाका एटा होलो जारा जारा टिकिट केटे आसबे ना बाइरे थेके जारा आसबे आर कि जारा एखाने तादेर तो कोनो लाकाई लागबे ना एछाड़ा टी 30 टाका कफी 40 टाका मैगी 50 टाका एर सबारे किने खेते होबे जेटा देखालाम आर जेटा आमि छिलाम आर कि ओटा क्रस करे एसे आमादेर लेफ्ट साइडे पड़े मेडिकल कैम्प एटा होलो आमादेर मेडिकल कैम्प ओके कैम्प क्रस करार पड़े रयेछे ट्रेन कलोनी नंदी बेस कैम्प और एकटा तो
से क्षेत्र एक ही रकम सिसटेम एक संगे दस जन थे यकम थे और सामने बाथरूम रही है ये देखो ये क्योंकि एकदम खाले साइडे रही है एटार प्राइस हलो 600 टाका करे एटार संगे किन्तु तुम्हारे डिनार इनक्लूड नय देखलाम एगुलो मंदिर थेके किन्तु देर थेके 2 किलोमीटर दूरे अवस्थित किन्तु प्राय 500 থেকে 800 মিটার আরো সামনে এগোনোর পর আমাদের পড়বে এখানে হেলিপ্যাড হেলিপ্যাড ক্রস করে আগে যেতে হবে আমাদের নেক্সট যে টেন্টে যাব আর কি মানে যে টেন্টে যাব এটা মন্দিরের সবচেয়ে কাছাকাছি চারটা আমরা এসে গেছি সবথেকে লাক্সারিয়াস ভাবে থাকা এবং সবথেকে দামি জায়গা হলো স্বর্গ রহিণী কটেজ চলো একবার দেখে আসি এটা রয়েছে আমাদের রিসেপশন সেক্ষেত্রে ফ্যামিলি সুইট 8400 টাকা পার রুম আর ডরমিটরি 1500 পার বেড দেখি একটা রুম দেখি খুব সুন্দর রুমগুলো খুবই সুন্দর A3 A4 প্রচুর আছে এখানে ফ্যামিলি সুট দাম 8400 টাকা প্রথম এখানে দুজন থাকতে পারো আরামে আর একদম কিন্তু ডিলাক্স রুম দেখতে পাচ্ছ দারুন এখানে বসতে পারবে ভিতরেও আর একটা রুম আছে বাইরে এবং ভিতরে দুটো আর উডেন পুরো আর যদি বাথরুম দেখি এছাড়া যাওয়ার পথে কিন্তু এখানে গরম করার জন্য কিন্তু থার্মাল মেশিনও লেখানো আছে যদি বাথরুম দেখি বাথরুম কিন্তু এরকম বাথরুম তোমার পড়বে অবশ্য সাথে গিজার আছে অনেক বড় কিন্তু কমোড সিস্টেমে আছে ওকে তো এটা হলো তোমার ডিলাক্স চারজন সাথে যদি বাচ্চা থাকে দুটো বাচ্চা আর আমি কিন্তু তোমরা থাকতে পারো বেস্ট কিন্তু এটা একটা খোলা আছে দেখি কেমন প্রথমেই রয়েছে চারটে এরকম খাট একটা দুটো তিনটে চারটে আর এখানে কিন্তু রয়েছে কম্বলও রয়েছে দুটো কম্বল রয়েছে বাহ খুব ভালো সেম একই সাথে চারজন এই পাশে রয়েছে দুজন মোট 6 জন ঠিক আছে আর যদি বাথরুমে যাই সেক্ষেত্রে দেখি বাথরুম বন্ধ এই হল তোমাদের স্বর্গ রহিণী এই আর এই টাকার মধ্যে তোমার ডিনারও কিন্তু ইনক্লুড ঠিক আছে ফ্যামিলি সুইটে কিন্তু মারাত্মক ছিল বিশ্বাস করো যাই হোক এবারে আমরা যাব স্বর্গ রহিণীর পরে একদম ওই অপোজিট সাইডে যেটা এখন কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে সেখানে হচ্ছে আমাদের হেমলক টেন্ট কলোনি আর এখানে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে স্বর্গ রহিণী কমপ্লেক্স বেস্ট আমার কাছে যাই হোক এবারে আমরা যাব হেমলকে হেমলক টেন্ট সেটা একদম ওই সাইডে সেটা আমাদের মন্দাকিনী নদী ক্রস করে যেতে হবে চলো স্বর্গ রহিণী কমপ্লেক্সের একদম ওই সাইডে আছে আমাদের হেমলক টেন্ট দর্শনের জন্য লোক দেখো জমে গেছে প্রচুর আমাদের ব্রিজটা ক্রস করে এই পাশ দিয়ে গিয়ে দর্শনার্থীদের পাশ দিয়ে গিয়ে সামনে যে সিলভার কালার ব্রিজ আছে সেটা ক্রস করে যেতে হবে আর কয়েক বছর পরে গভর্নমেন্টের থ্রুতে অনেক কিছু অনেক হোটেল পেয়ে যাবে যা কনস্ট্রাকশন হচ্ছে প্রচুর পরিমাণ চারিদিকে কোড়া মানে বালি সিমেন্ট ভর্তি লোহা চারিদিকে এই হলো লাইন শুরু হলো যা দর্শন করবে তাদের লাইন পিছনে লাইন দেখতে পাচ্ছি এই লাইন সোজা রাইট সাইড দিয়ে চলে যাবে আর আমরা এই বড় ব্রিজটা ক্রস করে আমরা যাব হেমলকে এই প্রথম দিন আমি এই সাইডে যাচ্ছি তিনবার কেদারনাথের মধ্যে এই প্রথমবার এই সাইডে যাচ্ছি যেটা একটা সময় আমাদের পুরনো রাস্তা ছিল এরকম আমাদের পুরনো রাস্তা রাম করে নিচে নেমে গিয়ে একদম মন্দিরে যাবে ওই যে তোমাদের স্বর্গ রহিণী কটেজ আর এদেরকেও কিন্তু প্রচুর প্রাইভেট কটেজ রয়েছে তোমরা যদি চাও এখানে এসে টিন পাবে পার্সোনাল তাও তোমরা করতে পারো এখানে পুরো কিন্তু
दारुण भावे किन्तु मेरामत करा आछे प्रचुर टेंट रयेछे एखाने चलो सामान लेके मैं चलता प्रचुर किछु रयेछे एखाने चलो एकटा तो देखी आमरा बाबा तो एखानो किन्तु सेम पाँचटा पाँचटा मोट दसटा किन्तु रयेछे बेड से क्षेत्र स्लिपिंग बैगो रयेछे एटा ओके और एखानो किन्तु डिनार इनक्लूड एखानो किन्तु डिनार इनक्लूड रयेछे তার ডিনার করার জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর বাথরুমও রয়েছে ওই পাশে জিজ্ঞেস করলাম একজনকে সে বলে এখানে পার বেড 1000 টাকা করে তোমরা যাও চেক করে নিও যখন বুক করবে ওকে এখানে কিন্তু প্রচুর টেন্ট রয়েছে যা দেখলাম অনেক অনেক আর এটা একদম নতুন তৈরি করা যাই হোক তোমাদের তাহলে GMVN দিয়ে বুক করার মাধ্যমে যতগুলো টেন্ট কলোনি রয়েছে সেগুলো তোমাদের দেখালাম ইভেন স্বর্গরোহিণী কমপ্লেক্সও দেখালাম যদি ভিডিওটা যদি তোমাদের যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিচ্ছু না জয়শ্রী কেদার লিখে দিও আর যদি মনে হয় তোমরা জানো কী করতে হবে হরার মহাদেব।